আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া, কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা। প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। খন্দকার ইকরামুল ইসলাম, জান্নাত আরাবিয়া বোরকা বাজার এর মালিক। জি, আচ্ছা, আপনি এই বোরকা ব্যবসা কি ব্যবসা? আমি আসলে বোরকার বিজনেসটা শুরু করেছি আজ থেকে 4 বছর আগে। তো এটা আসলে কোনো বিজনেসের উদ্দেশ্য নিয়ে আসা হয়নি। ঢাকা আসছি যে কোনো একটা জব টপ করবো, তারপরে প্রথমে আইসে আমি মার্কেটিংয়ে কিছুদিন জব করলাম। তারপরে আমার এক বড় ভাই ছিল সাপোর্ট করার জন্য, বোরকা বিজনেস করে উনি দুবাইতে, তো উনি আমাদের হেল্প করেছেন। আর আমি নিজেও এটাতে অ্যাগ্রেসিভ ছিলাম যে আমি বিজনেস করব। তারপর ঢাকায় আসার পরে বিজনেসে শুরু করলাম আর কি। এই ব্যবসা কত টাকা পুঁজি নিয়ে শুরু করছে? শুরুতে এটা আসলে 5-7 লাখ টাকার মতো পুঁজি নিয়ে নাম হয়েছিল, তারপরে আরও ইনভেস্ট করা হয়েছে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে বাড়ানো হয়েছে। এই ব্যবসা করতে কি যোগ্যতা? বিজনেস করতে যোগ্যতা, আসলে যোগ্যতা তো যোগ্যতার কোনো শেষ নেই। মানে আপনার পড়াশোনা হচ্ছে, পড়াশোনা তো লাগবেই, পড়াশোনা দেখা গেছে পড়াশোনা ছাড়া কোনো কিছু হয় না, তো ওইটা তো আসলে সম্মানের প্রথম। তো এই বিজনেস করতে কিছু মানে বুদ্ধি টুদ্ধি লাগে আর কি। যেমন আপনাদের এই বোরকার ব্যবসা করতে কোনো শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলে দেখা গেছে কোথাও থেকে শিখবে। দেখা গেছে যারা নতুন পারে না তারা কোনো জায়গায় শিখে, বা বিজনেস তো আর মানে পড়াশোনা করে বিজনেস করা যায় না। বিজনেস করতে প্র্যাকটিক্যাল আইডিয়ার প্রয়োজন, প্র্যাকটিক্যাল আইডিয়া তো লাগবেই। ওই প্র্যাকটিক্যাল আইডিয়াটা নিজে থেকে মানে করে নিতে হয়, কেউ কাউকে শিখাইতে পারে না। কিছু সেন্স থাকলে দেখা গেছে নিজের যোগ্যতায় এটাও করতে হয়, ঠিক আছে। অন্য কেউ দেখা গেছে পুঁজি বা টাকা দিতে পারবে বা নিজেও ইনভেস্ট করতে পারবে, কিন্তু পার্সোনাল যে অভিজ্ঞতাটা অর্জন করতে হয়, অভিজ্ঞতাটা কেউ দিয়ে দেয় না। তো ওই জায়গা থেকে আমি বলবো যে অভিজ্ঞতাটা নিজের জন্য নিজের করতে হবে। এই ব্যবসা, এই বোরকার ব্যবসা করতে কি কোনো লাইসেন্স লাগে? হ্যাঁ, অবশ্যই লাইসেন্স তো অবশ্যই লাগবে। লাইসেন্স বলতে আমাদের দোকানের লাইসেন্স আর কি, ট্রেড লাইসেন্স যেটা বলে, ওই ট্রেড লাইসেন্সটা প্রয়োজন, ট্রেড লাইসেন্স লাগবে। আপনাদের এই বোরকার ব্যবসার ঝুঁকি? ঝুঁকি হচ্ছে মার্কেটে যদি কাস্টমার না আসে, বা আমরা যেহেতু রিটেলারদের একটাই প্রবলেম, যদি কাস্টমার মার্কেটে না আসে সেক্ষেত্রে ঝুঁকি হইতে পারে। কারণ এখানে ভাড়া দেওয়া লাগে, সার্ভিস চার্জ দেওয়া লাগে, অ্যাডজাস্ট অনেক কস্ট, তারপর স্টাফ থাকলে স্টাফের খরচ দিতে হয়, সব মিলিয়ে দেখা গেছে আপনার ঝুঁকি হইতে পারে যদি কাস্টমার না আসে। ডেকোরেশন সহ একজন কেউ যদি বিজনেস করতে চায় তাহলে কত টাকা পুঁজি লাগে শুরুতে? এটাতে আসলে পুঁজির কোনো শেষ নেই। পুঁজি হচ্ছে আপনার 10 লাখ দিয়েও শুরু করা যায়, 1 কোটি টাকা দিয়েও শুরু করা যায়। তো পুঁজিটা আসলে ম্যাটার না, অভিজ্ঞতাটা সবচেয়ে বড় বিষয়। অনেক শিক্ষিত বেকার আছে ঘোরাফেরা করে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যদি পড়াশোনা করার অ্যাবিলিটি থাকে তাহলে পড়াশোনা তো করবেই, আর যদি পড়াশোনা করার কোনো অ্যাবিলিটি না থাকে, দেখা গেছে পড়াশোনা করতে অনেক খরচ হয় বা এটে লাগে, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যদি পড়াশোনা না করতে পারেন তাহলে কাজে লেগে যান, ঠিক আছে। কাজের লাগে গেলে দেখা গেছে তাদের এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্স থেকে যদি তাদের মেধা আইডিয়া ভালো থাকে, থিঙ্কিং ভালো থাকে, তাহলে একটা কিছু করতে পারবে, ভালো কিছু করতে পারবে একটা সময়। আচ্ছা, আপনি এই বোরকা কোথায় থেকে আনেন? আমি বাহির থেকে আনতাম, দুবাই থেকে। এখন দেশ থেকেও কালেকশন করি, দেশে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। হ্যাঁ, আর তারপর নিজস্ব প্রোডাকশন হাউসও আছে। আপনার নিজস্ব প্রোডাকশন? হ্যাঁ, নিজস্ব প্রোডাকশন হাউস আছে। কেউ যদি নতুন করে শুরু করতে চায়? জি। তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে অবশ্যই একটা শপ নিতে হবে, একটা দোকান নিতে হবে প্রথম।
আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে শিখতে হবে। শিখে নেওয়াটাই, শিখে নিলে তারপর করাটাই বেটার। বিদেশে যা অনেকে লস করে 10 লাখ বা 15 লাখ, আপনি তাদের উদ্দেশ্যে 10-15 লাখ টাকা নিয়ে তারা নষ্ট করে, তারা সেই টাকা দেশে ইনভেস্ট করে কিছু করতে পারে আপনার? অবশ্যই করতে পারবে ইনভেস্ট করে, তবে আমি একটা কথা বললাম যে আগে যদি এক্সপিরিয়েন্স নিতে হয় তাহলে আগে শিখতে হবে। যেমন দেখা গেছে আমার এখানে যদি কেউ শিখতে চায় শিখতে পারবে, আবার দেখা গেছে আমার এখান থেকে শিখা অনেকেই দেখা গেছে নিজে নিজস্ব দোকান নিয়ে নিছে। তো এত পুঁজি প্রাথমিক দিকে এত পুঁজি লাগে না। শিক্ষা যদি দেখা গেছে বিজনেস করে, অনেকে বিদেশ যায় 10 লাখ 15 লাখ টাকা নষ্ট করে প্রতারিত হয়। আমার কথা হচ্ছে যদি বিজনেস করে, বিজনেসে কিন্তু এত টাকা প্রয়োজন হয় না প্রাথমিক দিকে, সাধারণ মাথা মানে একটু চেষ্টা করলে দেখা গেছে নিজে একটা কিছু করতে পারে। আর সব জায়গায় তো একরকম না, এক এক জায়গায় এক এক রকম, দেখা গেছে দোকানের অ্যাডভান্স এক এক জায়গায় এক এক রকম, এখানে একরকম, যমুনা ফিচারে দেখা গেছে এক একটা পজিশনের নিতেই 10 লাখ 15 লাখ টাকা লাগে, অনেকটা আরও বেশি লাগে আমি হয়তো বা জানি না। আবার অনেক জায়গায় অনেক রকম অ্যাডভান্সের প্রয়োজন হয়। তো আমি বলি যে যদি বিজনেস করে বা বিদেশে না গেলে বিজনেসই করতে হবে বাংলাদেশে। বিজনেস করলে আগে শিখতে হবে, আগে শিখুক, শেখার পরে সে নিজে একটা কিছু করুক। ওইটা হচ্ছে মান্থলি আপনার প্রফিট কেমন এই বিজনেসে? মান্থলি আছে এখন, এখন তো করোনা পজিটিভের জন্য অনেক মানুষ মার্কেটে আসেন না বা বাইর হয় না। আগে ছিল 1.5-2 লক্ষ টাকার মতো প্রফিট ছিল, হ্যাঁ সব বাদ দিয়ে। জান্নাত আরাবিয়া বোরকা, এটার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলছে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের প্রতিটা মার্কেটে একটা করে শোরুম থাকবে, নিজের প্রোডাকশন হাউস আছে, ওইগুলো আমাদের নিজস্ব নিজস্ব কালেকশন থাকবে, নিজস্ব ব্র্যান্ড থাকবে, একটা একটা করে বিভিন্ন জায়গায় শোরুম নিব। যেমন একটা নিচে সেন্টার পয়েন্টে, তারপরে নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের সুবস্ততে, তারপর বসুন্ধরাতে। তো এইভাবে আস্তে আস্তে যদি আল্লাহ রহমত করেন তাহলে অবশ্যই অন্যান্য জায়গায় নিব আর কি। কেউ যদি জেলা শহরে ব্যবসা করতে চায়, হুম, তাহলে সে কীভাবে করবে? জেলা শহরে প্রোডাক্ট কোথায় থেকে আনবে? জেলা শহরে হচ্ছে, হ্যাঁ জেলা শহরে হচ্ছে কি, আমাদের ঢাকাটা হচ্ছে একটা সিটি, তো ওইখানে দেখা গেছে সব ধরনের কাস্টমার আছে, এই জন্য সব ধরনের কালেকশন রেখে সেল করা যায়। আমি তাদের উদ্দেশ্য বলবো যে দেশে গ্রামে যারা করতে চায় তাদের, তারা এই কোয়ালিটিফুল ইয়া নিয়ে, প্রোডাক্ট নিয়ে ওইখানে সেল করতে পারবে না, তো ঢাকায় মুভ করা বেটার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।